অনেকে বলে এটা কিন্তু কমলা লেবু আর এটা হচ্ছে বলবো না এটা আপনি জানেন ওকে তো এগুলো দিয়ে এগুলোর খোসা দিয়ে নাকি ব্রাশ করলে আপনার দাঁতটা অনেকটাই হেলদি থাকে এবং হৃষ্টপুষ্ট হয় এবং পরিষ্কার হয় মানে সাদা ধবধবে হয় এটা কি আদৌ সত্যি এটা নিয়ে ডিসকাশন করব এবং ফাইনালি আপনাকে এখানে আমি কীভাবে আপনার দাঁতের যত্ন নিতে পারেন এবং দাঁতে কোনো ধরনের প্রবলেম হলে সেটা কীভাবে সলভ হবে পুরো ভিডিও দেখলে কিন্তু আপনি অবশ্যই সলিউশন পাবেন কিন্তু ক্যাটাগরিটা দেখলে আপনি বুঝবেন না এবং আমাকে পরে আপনি ভুল বুঝে যাবেন চলুন তাহলে এখানে আমরা শুরু করি এটা কিন্তু কমলা লেবু দরকার নেই যেহেতু আছে কলা নিয়ে ডিসকাশন করছি তাহলে কলার সাথে থাকবে আমি কলা দিয়ে ক্লাস করব ওকে তো এখানে চলে আসি আমরা প্রথম অবস্থায় কলার খোসাতে দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর মানে নিউট্রিশন মানে অ্যাডিশনাল নিউট্রিশন আছে এখানে কি কি ভিটামিন B6 ভিটামিন B12 ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ পটাশিয়াম ফাইবার এবং প্রোটিন এই যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু কলার মধ্যে কলার খোসার মধ্যে পাওয়া যায় কিন্তু এই যে উপাদানগুলো আছে এখানে কোনো উপাদানই এমন নেই যেটা আমাদের দাঁতকে কী করতে পারে সাদা ধবধবে করতে পারে তাহলে কি করে হবে সাদা ধবধবে করতে পারে না তাহলে এই উপাদানগুলো কি দরকার আমরা কলার খোসা খেতে পারি না কলার খোসা খেতে পারি না তো এই উপাদানগুলো আমাদের কোনো দরকার নেই স্বাদ দাঁতকে সাদা ধবধবে করার জন্য এমন কিছু উপাদান এক্সট্রা উপাদান দরকার যেমন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেই কোনো একটা লোহার মধ্যে যদি জং ধরে ঠিক আছে সেই লোহার মধ্যে যদি আপনি কেরোসিন ডালেন দেখবেন জংটা অনেকটাই ছুটে যাচ্ছে ঠিক কিনা কিন্তু সেই লোহার মধ্যে জং ধরার লোহার মধ্যে যদি আপনি আপনি জল ডালেন সেটা কি সেই রকম কাজ করবে করবে না তাহলে এইখানে কোনো ধরনের সায়েন্টিফিক্যাল এভিডেন্স নেই যে কলার খোসা খেলে আপনি কি হবে কলার খোসা দিয়ে ব্রাশ করলে আপনার দাঁতটা সাদা হবে হতে পারে সে আপনি যে কিছু যে কোনো কিছু দিয়ে ব্রাশ করলে আপনার আঙ্গুল দিয়ে যদি প্লেনভাবে ব্রাশ করেন তাহলে দেখবেন আপনার দাঁতটা একটু পরিষ্কার হচ্ছে কিন্তু সেই রকম পরিষ্কার হবে না যেটা কি না হাইড্রোজেন পেরক্সাইড এইরকম উপাদানগুলো কিন্তু আপনার কলার মানে দাঁতকে পরিষ্কার করতে পারে তাহলে এখানে কি প্রমাণ হলো কলার খোসা দিয়ে ব্রাশ করলে কলার খোসা দিয়ে ব্রাশ করলে আপনার দাঁত কিন্তু দাঁতের কিন্তু খুব বেশি সাদা হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই ভুল ধারণা নেক্সট আমরা চলো যে দেখুন বন্ধুরা ফাইনালি আপনাকে অনেক ইম্পর্টেন্ট জিনিস বুঝাবো এবং এখানেও কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস পাবেন অবশ্যই সাথে থাকবেন এবং না বুঝে যাবেন না দেখুন এবার আমরা কলার ভিতরে চলে আসি আপনার দাঁতকে তো সুস্থ করতে হবে ঠিক কিনা কলার ভিতরে চলে আসি দেখুন কলার ভিতরের মধ্যে ভিটামিন বি ভিটামিন সি আপনারা অনেকেই জানি ভিটামিন সিটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমাদের দাঁতের জন্য কারণ একজন লোক সমুদ্রের মধ্যে প্রথম আজকে থেকে কোটি কোটি বছর শ বছর আগে প্রথম যখন এই একজন লোক সমুদ্রের তীরে একটা লেবু দিয়ে নিজের দাঁতটাকে ব্রাশ করতো সেই সময় উনি বুঝতে পারলো যে ওনার দাঁতের যে প্রবলেমটা ছিল এই লেবু দিয়ে ব্রাশ করার কারণেই ওনার দাঁতটা সুস্থ হয়েছে তাহলে ভিটামিন সিটা সেখান থেকেই কিন্তু মেডিসিন মানে এক ধরনের আবিষ্কার হয়েছে বলতে পারেন তাহলে এই কলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন B6ও পাওয়া যায় ফাইবার পাওয়া যায় যেটা কিনা আমাদের কোষ্ঠকাঠিন্যকে অনেক দূর করতে পেটের যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটাকে হেলদি রাখতে হেল্প করে আচ্ছা এখানে পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে আবার ম্যাঙ্গানিজও আছে এই যে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু আমাদের দাঁতকে এটা খুবই ভেরি গুড এটা আমাদের মানে দাঁতকে খুবই হেলদি এবং স্ট্রেংথনেসটা নিয়ে আসতে সাহায্য করে আমাদের দাঁতের স্ট্রেংথনেস মানে আপনার ঘামটা শক্ত হবে তাহলে আমরা এখানে কি প্রমাণ পেলাম যে কলার খোসাকে প্রয়োজন আনলে আপনি একটা মানে আপনার বাড়িতে যদি একটা গাভী গরু থাকে তাহলে গাভী গরুকে দেন তাহলে দেখবেন ও ভালো দুধ দেবে ঠিক আছে আর কলাটা আপনি খান যেটা আপনার অনেক বেনিফিট পাবেন কলাটা অবশ্যই আপনি চেষ্টা করুন প্রতিদিন এক দুটো কলা খেতে তাতে আপনার দাঁতটা অনেকটাই মানে বেশি ফলাফল পাবেন ওকে এই যে কমলা লেবু সেটা খেলেও কিন্তু আপনার দাঁতের একটা ভালো একটা বেনিফিট পাবেন ঠিক আছে দেখবেন অনেক সময় মানে ওষুধটা খেলে বেশি এফেক্ট করে না উপরে লাগালে বেশি এফেক্ট করে খেলে বেশি এফেক্ট করে সেম টু সেম কলার বাকলের যে মানে কলার যে খোসাটা আছে সেটা ফেলে দেন কিন্তু কলাটা খান দেখবেন আপনার বেশি উপকারে আসবে আচ্ছা ফাইনালি আপনাকে এখানে বলে দিই আপনি যদি মানে আপনার দাঁতে কোনো ধরনের প্রবলেম থাকে আপনি করতে পারেন একটা কি একটা লেবু একটা হালকা উষ্ণ গরম জলের সঙ্গে হ্যাঁ একটা লেবুর মানে পাতি লেবু হোক আর যাই হোক সেই সেটা মিশিয়ে আপনি এক গ্লাস জল প্রতিদিন খান দেখবেন আপনার একটা মানে ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হবে এবং আপনার দাঁতের যে গেমটা সেটা অনেকটাই মানে মানে প্রবলেম দূর হবে এবং আপনার দাঁতটা সুস্থ থাকবে এবার প্রশ্ন হচ্ছে দাঁতে নোংরা হয়েছে দাঁতটা একটু হলুদ কালার হয়ে গেছে দাঁতটাকে কী করে আমি পরিষ্কার করব ওকে দাঁতকে পরিষ্কার করার জন্য এই যে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ন্যাচারালি আপনি ঘরের মধ্যে কীভাবে পরিষ্কার করতে পারেন এটা কোথায় পাওয়া যায় তার জন্য আমি ভিডিও দেখতে পাচ্ছেন বা আমি ডেসক্রিপশনের মধ্যে ভিডিও দিয়ে দেবো যে আমি আগে বানিয়েছি সেই ভিডিওটা দেখলে আপনি ঘরের মধ্যে বসে কী করতে পারেন
করেন আপনি কিন্তু দাঁতকে পরিষ্কার করার একটা সিস্টেম পেয়ে যাবেন এবং দাঁতটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে, যেটা কিনা কেরোসিনের মতো কাজ করবে। ওকে, নেক্সট হচ্ছে কি, ওকে বন্ধুরা, আমি যদি কোনো ধরনের কোয়েশ্চন থাকে তাহলে নিচে ডেসক্রিপশনে আপনি আমাকে কমেন্ট করুন, আপনি কমেন্ট বক্স থেকে কমেন্ট করুন, যাতে করে আমি নেক্সট ভিডিও হয়তো আপনারই টপিক নিয়ে বানাবো। আশা করি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দিন, আর 2 লাখ সাবস্ক্রাইবার হয়েছে আমাদের, আশা খুব তাড়াতাড়ি আমাদের একটু আরও সহযোগিতা করেন, যাতে করে আরও বেশি সাবস্ক্রাইবার হলে বেশি বেশি ভিডিও দেবো, আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা, ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, ঠিক আছে, শরীরের যত্ন অবশ্যই নেবেন, এই সময় একটু হেলদি থাকা খুব দরকার, জানেন তো কি চলছে পৃথিবীর মধ্যে, ভালো থাকবেন, বাই।